অল ত্রিপুরা সরকারি 10,323 অ্যাডহক পেয়ে শিক্ষক কর্মচারী সংগঠনের উদ্যোগে বুধবার ধলাই জেলা কমিটির কনভেনশন অনুষ্ঠিত হল। কুলাই টাউন হলে হয়েছে এই কনভেনশন। প্রথমে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় কনভেনশন। এই কনভেনশনে উপস্থিত ছিলেন 10,323 অ্যাডহক শিক্ষকের রাজ্য সভাপতি বিমল সাহা এবং ধলাই জেলা কমিটির 10,323 অ্যাডহক শিক্ষকের সভাপতি সঞ্জীব সাহা সহ 10,323-এর অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ। এদিন এক সাক্ষাৎকারে 10,323 অ্যাডহক শিক্ষকের রাজ্যের সভাপতি বিমল সাহা জানান যে এই কনভেনশন ত্রিপুরা রাজ্যের 8টি জেলায় অনুষ্ঠিত হবে এবং এই কনভেনশনের মাধ্যমে আগামী দিন 10,323 শিক্ষকের জন্য যে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 2 মাসের মধ্যে তাদের একটা বিকল্প ব্যবস্থা করবেন, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ডিসেম্বর মাসের 3 তারিখ পর 2 মাস পূর্ণ হবে আর মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী কিছু ব্যবস্থা না করেন তাহলে আগামী 3 তারিখের পর মহাসংগ্রামে যাবেন বলে হুঁশিয়ারি দেন। এদিন 36 জনের একটি নতুন কমিটি গঠন করা হয় সভাপতির উপস্থিতিতে। আজকে অল ত্রিপুরা অ্যাডহক সংগঠনের পক্ষ থেকে আমরা কনভেনশন করেছি ধলাই ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্ট করার উদ্দেশ্য হলো সংগঠনে আমরা 8টা ডিস্ট্রিক্ট করার জন্য আমরা ত্রিপুরা যে মুখ্যমন্ত্রী দেওয়ার যে প্রতিশ্রুতি 2 মাস অধিকান্ত হতে যাচ্ছে আগামী মাসে 3 তারিখ ডিসেম্বর, তার ওই পরিপ্রেক্ষিতে যদি মুখ্যমন্ত্রী ওই ডেট অনুসারে যদি আগে আমাদের কোনো প্রতিশ্রুতি রক্ষা না করেন তাহলে আমরা 3 তারিখের পরে আমরা একটা মহাসংগ্রামে যাচ্ছি। তাই এই মহাসংগ্রামে যাওয়ার জন্য আমরা পূর্ব পরিকল্পিতভাবে আমরা এই কনভেনশন করতে যাচ্ছি। আজকে আমাদের ধলাই ডিস্ট্রিক্ট 4টা সাবডিভিশন নিয়ে আমাদের একটা কমিটি হয়, প্রায় আমাদের 61 জনের সংখ্যা সদস্য নিয়ে এই কমিটি হয়। তাই এই কমিটির মাধ্যমে আমরা ধলাই ডিস্ট্রিক্ট থেকে আগামী দিন একটা সংকট সহযোগিতা করার জন্য আমরা আজকে এই কনভেনশন করেছি। এই কমিশনের মাধ্যমে সারা ত্রিপুরাজ্যে আমাকে বার্তা দিতে চাই যে মুখ্যমন্ত্রী দেওয়ার প্রতিশ্রুতি উনি যদি 3 তারিখ আগে ডিসেম্বরে ঘোরা না করেন 10,323 শিক্ষকের জন্য তাহলে আমরা আগামী দিন আমরা মহাসংগ্রামে যাব। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।